Hello viewers, welcome to another update of my channel WBSSC TET Target. তো ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই একটা সুখবর বিএড এর জন্য। আমি বরাবরই বলে আসছি যে বিএডরা কিন্তু প্রাথমিকে পশ্চিমবঙ্গে যোগ্য কেস, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যে চাকরি করছে বিএড করা প্রার্থীরা, বিএড যারা ক্যান্ডিডেট তারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গে চাকরি করছে। তো এখন ডিএলএড বা ভার্সেস বিএড মামলায় কিন্তু বিএডদের পক্ষে রায় যাবে এবং এনসিটির যে নির্দেশ বা গাইডলাইন সেই গাইডলাইন কিন্তু বহাল রাখবে। সুপ্রিম কোর্টও কিন্তু এই মর্মে কিন্তু একটা নির্দেশ জারি করেছে। তো এটা কিন্তু আমি আগেই বলেছিলাম, এখনও বললাম, আর কালকে কিন্তু কলকাতা হাইকোর্টের কিন্তু সেই রায়টাই এসেছে, সেটাই কিন্তু জানিয়েছে। এই নিয়ে অনেকে আমাকে কমেন্ট বক্সে অনেকে জানিয়েছিলেন যে আপনি যেটা বলছেন সেটা আগেও তো বলেছেন। তো আমি আগে বলেছিলাম কিন্তু গত বছরে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপের কোনো সুযোগ দেয়নি, সেই জন্য কিন্তু তারা মানে বিএডটা যারা আছে তারা ফর্ম ফিল আপ করতে পারেনি, এইটাই হচ্ছে কারণ ছিল। যদি ফিল আপ করতে দিত নতুন করে তাহলে কিন্তু ডিএলএডদের পাশাপাশি বিএডটা ফিল আপ করতে পারতো। তো চলো বেশি কথা না বলে আমাদের যে মামলার যে রায় রয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকায় কিন্তু দিয়েছে, আমরা সেই মামলার রায়টা আমরা দেখে নেব। আমরা এখন চলে যাবো মোবাইল স্ক্রিনে, চলে যাবো স্ক্রিনে গিয়ে কী বলেছে আমরা দেখে নেব। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ ঠিক নয় বলল কলকাতা হাইকোর্ট, মামলায় স্থগিতাদেশের আর্জি খারিজ। এবার কী বলেছে আমরা বিস্তারিত শুনে নেব। গত ডিসেম্বর থেকে 16,500 শূন্যপদ দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত শেষ হয়েছে রাজ্যে। কলকাতা হাইকোর্টের এক নির্দেশে 738টি পদ এখনও ফাঁকা আছে, বাকি সব পদ পূরণ হয়েছে। এই অবস্থায় একদল মামলাকারী দাবি করেছিল এনসিটি যে বিজ্ঞপ্তি অনুসরণে বিএড উত্তীর্ণদের এই পদে নিয়োগ করা হয়েছে সেটি রাজস্থান হাইকোর্ট খারিজ করে দিয়েছে, যা কোথাও চ্যালেঞ্জ হয়নি। এমতো অবস্থায় পদগুলি ডিএলএড উত্তীর্ণদের মধ্য থেকেই পূরণ হওয়া উচিত, কিন্তু এই দাবিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সাড়া দিল না। বিচারপতি অমৃতা সিনহা বলে দিয়েছেন নিয়োগ প্রক্রিয়ায় মামলাকারীরা যোগ্য বিবেচিত হননি, তাই তাদের এই আবেদনের সূত্র নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ সঠিক হবে না। কারণ এক্ষেত্রে অর্থাৎ যারা চাকরির ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হয়নি তাদের জন্য কিন্তু এই রায় মানে এই জন্য কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ করা সঠিক হবে না, কারণ সেক্ষেত্রে যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদের প্রতি অবিচার হবে। তাই সব পক্ষ হলফনামা জমা দিক, 4 সপ্তাহ পরে বিষয়টি শোনা হবে। তবে যে 738টি পদ এখনও ফাঁকা রয়েছে সেখানে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ যেন কোনো বিএড প্রার্থীকে নিয়োগ না করে। উল্লেখ্য, 16,500 প্রাথমিক শিক্ষক পদ পূরণের পর্ষদ 2020 সালের 23শে ডিসেম্বরে যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেই মতোই নিয়োগ প্রক্রিয়া চলেছে। মামলাকারীদের বক্তব্য, প্রাথমিকের শিক্ষাদানে বিএড প্রশিক্ষণদের দরকার নেই, ডিএলএড প্রশিক্ষিতদের মধ্যে থেকেই নিয়োগ হওয়া উচিত। আর এই যুক্তিকেই সামনে রেখে রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এনসিটি সম্পর্কিত বিজ্ঞপ্তি 2018 সালের 28 জুনের যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি গত বছর 25 নভেম্বর খারিজ করে দিয়েছে। অর্থাৎ সেই বিজ্ঞপ্তির সূত্রেই এখানে বিএড উত্তীর্ণ নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আমি আগেই বলেছি, সেই কথাই কিন্তু এখানেই বলা হচ্ছে যে আদালতের রায়ের পরিপন্থী। প্রসঙ্গত এনসিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সারা দেশেই এখন থেকে স্নাতক পর্যায়ে ন্যূনতম 50% নম্বর ও বিএড প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে যোগ্য বলে বিবেচনা করা হবে। তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য নিযুক্ত এই শিক্ষকদের পরবর্তী 2 বছরের মধ্যে একটা ব্রিজ কোচ করে নিতে হবে। মামলাকারীদের দাবি, রাজস্থান হাইকোর্টের নির্দেশটি উচ্চতর আদালত তথা সুপ্রিম কোর্ট যতক্ষণ না খারিজ বা পরিমার্জন করছে ততদিন সারা দেশের ক্ষেত্রেই তা প্রযোজ্য। অর্থাৎ সুপ্রিম কোর্টের যা বলে রয়েছে অর্থাৎ এনসিটির যে রুল সেটাই কিন্তু বহাল থাকবে যতদিন না পর্যন্ত এনসিটি খারিজ করবে, সুপ্রিম কোর্ট খারিজ করছে। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে পর্ষদের তরফে বলা হয় নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা কোনোভাবেই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার যোগ্যতা নির্ধারণ করতে পারে না। যে নিয়োগ প্রক্রিয়া 2000 সালে শুরু হয়েছে তাতে এখনও নাক গলানো যায় না। তৃতীয়ত, রাজস্থান হাইকোর্টের রায় পশ্চিমবঙ্গে কার্যকর হতে পারে না, তাই কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া অনুচিত। এমতো অবস্থায় আদালত জানিয়েছে এই হাইকোর্টের এক নির্দেশ বলে অফলাইনে আবেদনপত্র জমা করা প্রার্থীদের জন্য 738টি পদ এখনও ফাঁকা আছে তা নতুন নয়। এসব পদ পূরণ করার জন্য নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। তাছাড়া বিএড উত্তীর্ণ যে সুবিধা এই নিয়োগ প্রক্রিয়ায় পেয়েছেন বা পেতে চলেছেন তা হঠাৎ করে প্রত্যাহার করা যায় না। এই সেই প্রসঙ্গে এটা গুরুত্বপূর্ণ যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এনসিটির ওই বিজ্ঞপ্তির পক্ষেই রায় দিয়েছে। আবার বলি সেই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ যে এটা গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এনসিটির ওই বিজ্ঞপ্তির পক্ষেই রায় দিয়েছে, ফলে রাজস্থান হাইকোর্টের রায়ের বদলে সুপ্রিম কোর্টের রায়কেই গ্রহণ করতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় দেবে ডিএলএড ভার্সেস কেস যাই হোক, সুপ্রিম কোর্টের রায় যেটা দেবে সেটাই কিন্তু সারা দেশে কিন্তু মান্যতা পাবে। এবং পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত পর্ষদের যে গেজেট আছে তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নাও, গেজেট কিন্তু দেওয়া রয়েছে 2020 সালের যে 23শে নভেম্বর যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে তারা বিএড এবং গ্রাজুয়েশনে 50% এবং SC ST OBC ছাড় আছে 5% করে দিয়ে তারা কিন্তু প্রাইমারি টেটে যোগ্য। তো তোমরা যারা আমাকে বারবার এই কথা বলছিলে কমেন্টে জানাচ্ছিলে তোমাদের আশা করি তোমাদের আমি যে কথাটা বলেছিলাম সেটাই কিন্তু ঠিক তোমরা মিলিয়ে নিতে পারো। এখনও বলছি বিএডটা কিন্তু এখনও থাকবে, বিএডটা বুঝতে পারবে। তো চলো এবার আমাদের তোমাদের একটা কথা বলি। আচ্ছা, তো সেটা হচ্ছে যে তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রশিক্ষণ নিতে চাও বা প্রস্তুতি নিতে চাও তো তার জন্য
তার জন্য বা যারা এসএলএসটিতে বসতে চাও, পিটি পিটিতে বসতে চাও, প্রাইমারি আপার প্রাইমারিতে বসতে চাও, তাদের জন্য একটা কথা আমি বলবো, আমাদের কিন্তু টেট টার্গেট একাডেমির মাধ্যমে কিন্তু করানো হচ্ছে কোর্স প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, পিটি, বাংলা ডিসক্রিপ সব কিছু। আমাদের একাডেমি রয়েছে চাকদা নদিয়াতে, কন্ট্যাক্ট নাম্বার হলো 8250769394, ঠিক আছে। এবং এবছরে 10 জন পরীক্ষার্থীর মধ্যে আমাদের 5 জন সফল হয়েছে। তো একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে প্রমাণ দেওয়ার জন্য, তো আমার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে, আমার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রমাণ তোমরা ঠিক পেয়ে যাবে, ওয়েট করো, প্রমাণ ঠিক পেয়ে যাবে, ওকে। তো এখন তোমার সফলতা অপেক্ষা করছে, সিদ্ধান্ত তোমার, দায়িত্ব আমাদের। এই হচ্ছে আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাভ এ গুড ডে, বন্দে মাতরম, জয় হিন্দ।